আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ইসলামী দ্বীনী বায়ু বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দ্বীনী ভাইরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো আমাদের শরীরের অনেক স্থানে ব্যথা হয়, যেমন কোমর ব্যথা, বাতের ব্যথা, গাঁট ব্যথা সহ আর অনেক ব্যথায় ভুগি। আমি যে দোয়াটি বলছি, এই দোয়াটি যদি নিয়মিত এক ক্লাসের সহিত পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার যত কঠিন ব্যথা শরীরে থাকুক, ইনশাআল্লাহ দূর হবে। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সব ধরনের ব্যথার জন্য এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। আর এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে হাদিস। কথা না বাড়িয়ে সরাসরি হাদিসটি পড়ছি। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্যই তো। আপনারা যদি উৎসাহ না দেন, আগ্রহ হারিয়ে যাবে। বন্ধুরা, আমি সরাসরি হাদিসটি বলছি। উসমান ইবনে আবিদ আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ব্যথার অভিযোগ করলেন যা তিনি ইসলাম গ্রহণের পর থেকে তার শরীরে অনুভব করে আসছেন। তা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শরীরের যেখানে ব্যথা অনুভব করছ সেখানে হাত রেখে তিনবার বিসমিল্লাহ বলো এবং সাতবার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু পড়ো। এই হাদিসটি মুসলিম শরীফে হাদিস, হাদিস নম্বর 2202। বন্ধুরা, দোয়াটি আমি আবার পড়ছি। প্রথমে তিনবার বিসমিল্লাহ পড়তে হবে এবং সাতবার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। যেখানে ব্যথা সেখানে হাত রেখে এই দোয়াটি সাতবার পড়ো। বন্ধুরা, এই হাদিস অনুযায়ী আমরা এই দোয়াটি, এই আমলটি অনুসরণ করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে আপনার যত কোটি ব্যথা থাকুক শরীরে দূর হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি প্রতিদিন নিত্য নতুন ইসলামী দিওয়া আমল জ্ঞান আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা কেমন ভিডিও চান তা নিয়ে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ আমি সেই মতো ভিডিও তৈরি করব। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।